জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, একজন খ্যাতিমান রাজনীতিক, ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি ১৯৫৫ সালের ৩০ জুন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা আলহাজ জুলফিকার আলী এবং মাতা আনোয়ারা বেগম। তিনি পোমগাঁও উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, নব ফয়জুন্নেসা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, লন্ডনের এস্টন বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সে ডিপ্লোমা এবং সাউদার্ন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের সফলতার সাথে বহু শিল্প কারখানা ও ব্যাংক বিমা প্রতিষ্ঠা করেন। সত্য, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ শ্রেষ্ঠ জাতি গঠনের লক্ষ্যে তিনি একটি প্রতিদিনের সংবাদ নামে দৈনিক পত্রিকা প্রতিষ্ঠিত করেন। মানুষের প্রতি প্রগাঢ় ভালোবাসা, দারিদ্রতা দূর ও ন্যায়ভিত্তিক একটি দেশ গঠনের অবদান রাখার লক্ষ্যে ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে প্রত্যক্ষ জড়িত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত এই মানুষটিকে লাকসাম মনোহরগঞ্জের জনগণ ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে নৌকা প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেন। এবার নির্বাচনের পর নবগঠিত মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী তাঁকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে নিয়োগদান করেন। বিগত সংসদ মেয়াদগুলিতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন সময়ে জাতিসংঘ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও জাইকার বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশের নেতৃত্ব দেন। এছাড়াও তিনি সরকারি ও বেসরকারি প্রয়োজনে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড, জাপান ও চীন সহ পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেন। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সরকারি সহযোগিতায় এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি নিজে প্রতিষ্ঠা করেছেন একাধিক প্রতিষ্ঠান। শিক্ষা বিস্তারেও তাঁর রয়েছে অসামান্য অবদান।